নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রেসিপি ফিউশন ত্রিপুরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো ক্যারামেল ব্রেড পুডিং। এর জন্য যা যা লাগছে দেখে নিই। লাগছে কাস্টার্ড পাউডার, দুধ, চিনি আর লাগছে ব্রেড। খুব কম জিনিস দিয়ে এটা হয়ে যায়। প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি 10 মিনিট। তারপর কড়াইতে চিনি দিয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এখন নাড়তে হবে। এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে রাখবেন, তাহলে ক্যারামেলের কালার খুব সুন্দর আসবে। ব্রেড পাউরুটি সবাই আমরা খাই। আগে ব্রেড দিয়ে শুধু একমাত্র ডিম টোস্ট আর খেতাম যখন জ্বর হতো। ছোটবেলায় যখন জ্বর হতো তখন ব্রেড আর দুধ খেতে দেওয়া হতো। আপনাদের বলে বোঝাতে পারবো না, দুধ ব্রেড একসঙ্গে খেলে এর টেস্ট এত বাজে কি যে বলবো আপনাদের। যারা খেয়েছে তারাই বুঝতে পারবে, আর যারা খাননি একবার খেয়ে দেখবেন দুধ আর ব্রেড একসঙ্গে। যাই হোক, আমার ক্যারামেল হয়ে যাচ্ছে, যেটাকে নাড়তে থাকবে। নাড়া বন্ধ করে দিলে হবে না। রেডি করতে একটু টাইম লাগবে। ক্যারামেল হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। প্রথমে একবার আমি ঢেলেছিলাম, ওই সময় কালারটা ভালো আসেনি, তাই আমি আবার চুলায় বসিয়েছি। এখন কালারটা একদম ঠিকঠাক মতো এসছে। ঢেলে দিলাম। একটা স্টিলের বাটি নিয়ে বাটির মধ্যে আমি দিয়েছি। বাটিতেই আমি পুডিংটা করব। এই বাটির মধ্যে নিয়ে নিলাম ক্যারামেলটা। এখন বাটির চারপাশে ক্যারামেলটাকে লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে। একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি ব্রেডগুলি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়েছি। এখন আমি দুধ ঢেলে দিচ্ছি। এখানে 200 গ্রাম দুধ আছে। দুধ ভালোভাবে জাল করে নেব, আর ওইদিকে আমি ব্রেডগুলিকে গুঁড়ো করে নেব, যেভাবে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করি ওরকম। ফুটুক, যতক্ষণ না দুধ ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণ দুধটাকে নাড়তে হবে। দুধ নেড়ে দিলাম। এখন আমার দুধ ফুটে গেছে। চিনি মিশিয়ে দিয়েছি দুধের মধ্যে, অল্প অল্প করে মিশাবো চিনি। আপনারাও একসঙ্গে দেবেন না, অল্প অল্প করেই দেবেন। চিনিটা দিয়ে দিলাম আমি। কিছুক্ষণের জন্য আর একটু ফুটতে দেব। এবার আমি যে কাস্টার্ড পাউডার নিয়েছি এটাকে দুধের সঙ্গে গুলে নিচ্ছি। ভালোভাবে গুলবেন, যাতে পাউডার দুধের সঙ্গে একবারে মিশে যায়। ঠান্ডা দুধের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি পাউডার। এখন অল্প অল্প করে ঢেলে দেব। একসঙ্গে ঢেলে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে কাস্টার্ড গুঁড়াটা দিয়ে দুধ নাড়তে থাকবেন, তাহলে খুব সুন্দর হবে। দিয়ে দিলাম আমি। কিছুক্ষণের জন্য দুধটাকে ফুটতে দেব। এই যে দেখুন, কাস্টার্ড পাউডার গুঁড়াটা দেওয়াতে দুধ কি ঘন হয়ে গেছে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার এসছে দুধের। এবার আমি এর মধ্যে যে ব্রেডগুলো করে রেখেছিলাম ব্রেডগুলি মেশাবো অল্প অল্প করে। আপনারা একসঙ্গে ধপ করে দিয়ে দেবেন না, তাহলে ব্যাপারটা দেখতে খুব বিচ্ছিরি হয়ে যাবে, তখন আপনারা নিজেরাই সামলাতে পারবেন না। আর অল্প অল্প করে দিয়ে মেশালে খুব সুন্দরই হবে ব্যাটারটা। হয়ে গেছে, দেখুন কি স্মুথ একটা ব্যাটার এসেছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আস্তে করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকা বেলটাকে
টিপে দেবেন আর টুক করে একটা লাইক করে দেবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে স্টিমে দেব 30 মিনিটের জন্য। একটা কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়েছিলাম, জল ফুটে গেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি বাটিটা দিয়ে দেব। উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে রাখব 30-35 মিনিটের জন্য। এর মধ্যে আমার পুডিংটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, 30 মিনিট পরে ফিরে এসেছি, পুডিং রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন এটাকে আমি নামিয়ে রাখবো নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য, তারপর ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে ফিরে এসেছি, পুডিং রেডি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি একটা প্লেটকে উপর করে দিয়েছি, দিয়ে এখন একটু হাতে প্রেস করে নিলেই প্লেটের মধ্যে পুডিংটা পড়ে যাবে। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, দিয়ে দেখুন আহা কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক এরকমই হবে। বাচ্চাদের ঘরে করে খাওয়াবেন, বাচ্চা কেন বড়রা আপনারা সবাই খেতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ক্যারামেল ব্রেড পুডিং কি বন্ধুরা, কেমন লাগলো দেখে? ঝটপট দেরি না করে বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে খাইয়ে চমকে দিন। দেখুন কি সুন্দর হয়েছে, খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।